প্রাকৃতিক দুর্যোগে তো মানুষের আতঙ্কে থাকতে হয়, কোনো ঘর উড়ে যাচ্ছে, বাড়ি উড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এই জলের চাপে গরু বাছুর সব ভেসে চলে যাচ্ছে। এই জ্যৈষ্ঠ মাসে আমরা কিন্তু এই নদী বাঁধে পলিথিন ধরে দাঁড়িয়েছিলাম। আমরা এইভাবে বুক দিয়ে আমরা সবাই লড়াই করে আমরা নদী বাঁধ বাঁচিয়ে রাখি। নদীর পাড়ে বাস চিন্তা বারো মাস, সত্যি তো তাই। প্রত্যেক বছর ঘূর্ণিঝড়ে লন্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, বারে বারে ফিরে আসে পূর্বের স্মৃতি। চলতি বছরেও রেমালের পরই দুর্যোগহানের ডানা, রাতভর চলের ডানার তাণ্ডব, মুষলধারে বৃষ্টি জেলায় জেলায়। এরই মাঝে বাঁধ ভাঙার আশঙ্কায় ভুগছে সুন্দরবন তীরবর্তী এলাকার বাসিন্দারা। বেহাল দশা নদী বাঁধের, সেচ দপ্তরের তরফে চলছে নদী বাঁধ মেরামতের কাজ, অন্যদিকে লাগাতার প্রচার চলছে প্রশাসনের তরফে। জমিতে রয়েছে ধান, সেই ধান চাষেও ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ। আতঙ্কে রয়েছেন সুন্দরবনবাসী। সুন্দরবনে গুমো নদী পুষছে, যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। সেচ দপ্তরের তরফ থেকে এবং গ্রামবাসীরা তারা বুক চিতিয়ে লড়াই করেছে, নদী বাঁধ রক্ষা করেছে। নদী বাঁধের অংশগুলো দেখানোর চেষ্টা করছি, কিভাবে নদী বাঁধ মেরামতি করা হয়েছে, কোথাও বাঁশ দিয়ে কোথাও বস্তা দিয়ে নদী বাঁধ মেরামতি। যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। ও নদী বাঁধের যে বর্তমান পরিস্থিতি আর বছরে যেভাবে ঘূর্ণিঝড়ের প্রকোপ বা জলোচ্ছ্বাস হচ্ছে, তাতে এই নদী বাঁধ হয়তো মানে জলোচ্ছ্বাস হয়ে যেতে পারে, বা নদী বাঁধ যখন তখন ভূমি নদী গর্ভে চলে যেতে পারে। বারবার ভেঙে যাচ্ছে নদী বাঁধ, সেই কারণেই কংক্রিটের বাঁধ হলে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাঁচতে পারবেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। সুন্দরবন লাগোয়া যে আমরা তো বসবাস করি, এই ঝড় বা ওই সাইক্লোন বা ওই নদীর জলস্ফীতি হলে ওখান থেকে ঝড়ে দাপটে গ্রামে বাঘ হরিণ সাপ সব চলে আসে গ্রামের ভিতরে। প্রাকৃতিক দুর্যোগে তো মানুষের আতঙ্কে থাকতে হয়, কোনো ঘর উড়ে যাচ্ছে, বাড়ি উড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এই জলের চাপে গরু বাছুর সব ভেসে চলে যাচ্ছে, এইরকম হয়। এইগুলো কংক্রিটের হলে আপাতত নিশ্চিন্তে থাকা যায় যে এগুলো আর আমরা মানুষ নিরাপদে থাকতে পারে। তাছাড়া নদী বাঁধ বারে বারে ভেঙে যাচ্ছে, কিন্তু কংক্রিট হলে আমরা সেই জায়গা দিয়ে দিচ্ছি, বিঘের পর বিঘে চলে যাচ্ছে, কিন্তু মানে পাল্টে পাল্টে জায়গা দিচ্ছি, কিন্তু কংক্রিটের হলে বারবার জায়গাও দিতে হতো না, আর নদী বাঁধ ভেঙে আর এইভাবে জলস্ফীতি হয়ে গ্রামকে গ্রাম ভেসে যেত না। নদী গর্ভে গেছে বিঘার পর বিঘা জমি, কিন্তু কোনো ক্ষতিপূরণ পায়নি বলেই জানালেন বাসিন্দারা। 88 সাল থেকে বন্যা দেখছি এইখানে। প্রথম বন্যা যখন হয় অগ্রহায়ণ মাসে, জমিতে সবার কাটা ধান বা বাড়িতে ধানের কাটা ছিল, সেখান থেকে ভেসে যাওয়ার থেকে নিয়ে এই বছর বছর এখানে কিন্তু আমাদের জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকে। এই জ্যৈষ্ঠ মাসে আমরা কিন্তু এই নদী বাঁধে পলিথিন ধরে দাঁড়িয়েছিলাম। আমরা এইভাবে বুক দিয়ে আমরা সবাই লড়াই করে আমরা নদী বাঁধ বাঁচিয়ে রাখি। আমরা চাইছি যে বাঁধটা যে কংক্রিট বাঁধ হোক, বা জমির অধিকারী যারা আছেন চাষিরা, তারা যেন টাকা পায়। পয়সা না পেলে কিন্তু জমি দিকে জমি প্রায় এই নদীর কবরে চলে গেছে, ঘর বাড়ি গেছে অনেকের, কিন্তু আমরা কোনো পয়সা পাই। ভোর থেকেই মেঘলা আকাশ, শুনশান রাস্তাঘাট, বন্ধ ফেরি পরিষেবা। অন্যদিকে সুন্দরবনে ম্যানগ্রোভ না হলে নদী বাঁধ রক্ষা করা যাবে না। সুন্দরবনবাসীর দাবি, চাই তাদের নদী বাঁধ কংক্রিটের। নদী বাঁধে লাগোয়া ম্যানগ্রোভ গাছ রোপণ করতে হবে, তাহলে নদী বাঁধ রক্ষা হবে। দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।